একটি গণতান্ত্রিক সরকারের সময়ের আন্দোলন এবং একটি ফ্যাসিস্ট একদলীয় এবং বিভৎস জালিম সরকারের সময়ের আন্দোলন কখনোই একরকম হয় না। বিএনপি গত 15 বছর ধরে আন্দোলনের মধ্যে আছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে আমরা হারিয়েছি এই আন্দোলনের অংশ হিসেবে, অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছেন, অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দেশনেত্রী, আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ইউনিয়ন লেভেল ওয়ার্ড লেভেলের কর্মীদের এক একজনের বিরুদ্ধে অসংখ্য মামলা। সুতরাং বিএনপি কিন্তু আন্দোলনের মধ্যেই আছে এবং বিএনপি প্রতিনিয়ত শক্তিশালী থেকে শক্তিশালীতর হচ্ছে, কারণ তার প্রমাণ এত দমনপীড়ন সত্ত্বেও আমাদের একটা ছোট্ট সভায় যেভাবে মানুষ জমায়েত হয়, যেভাবে মানুষ ছুটে আসে বিএনপির ডাকে, সেটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের ডাকে এখন পর্যন্ত আসে নাই। পুলিশ প্রশাসন যদি সরিয়ে দেয়া হয় তাহলে আওয়ামী লীগ কতক্ষণ টিকে থাকতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। নির্বাচন কমিশনই স্বীকার করে নেয় যে এই দেশে নির্বাচন বলতে আর কোনো কিছুই অবশিষ্ট নাই এবং এই নির্বাচন কাঠামো ধ্বংস করা হয়েছে আইনের শাসন, মানবাধিকার ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ধ্বংস করা হয়েছে, ন্যায় বিচার পাওয়া ভেঙে ফেলা হয়েছে, রাষ্ট্রের কাঠামো। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি এবং এর মিত্র জোট যদি সরকার গঠন করতে পারে তখন তাদের নিয়েই জাতীয় সরকার গঠিত হবে। যে বিএনপি যদি দেশ পরিচালনার মানে ভার পায়, দেশের মানুষের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে একসঙ্গে যেমন আমরা সকলে মিলে দল যাদের সঙ্গে আমাদের ঐক্যমত হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে, সুশাসনে আইনের শাসনে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে যেমন আমরা একটি ঐক্যমতের সরকার বা একটি মানে জনমতের সরকার গঠন করব, একই সঙ্গে আমরা ধারণা দিচ্ছি যে আমরা আর এক পক্ষ বিশিষ্ট পার্লামেন্টে থাকব না। আমরা সমাজের জ্ঞানী গুণী পেশাজীবী যারা আছেন, যাদের অনেক কিছু আছে দেশকে দেবার এবং দেশের অনেক কিছু আছে তাদের কাছ থেকে পাবার, তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ দ্বিপক্ষ বিশিষ্ট একটি সংসদ তৈরি